আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা দেখব কিভাবে পাইল ডিজাইন করতে হয়। আমরা C1 কলামের জন্য পাইল ডিজাইন করব। কলাম সাইজ আমাদের 20x18। পাইলটা আমাদের একটি ধরে নিতে হবে, তাই আমরা 18 ইঞ্চি ধরে নিলাম। আলটিমেট ক্যাপাসিটি অফ পাইল কিউ 450 কিউব। আমরা নেক্সট ইনশাল্লাহ দেখাবো কিভাবে পাইলের আলটিমেট ক্যাপাসিটি বের করতে হয়। এলাওয়েবল ক্যাপাসিটি অফ পাইল আলটিমেট ক্যাপাসিটি অফ পাইল ভাগ ফ্যাক্টর অফ সেফটি। ফ্যাক্টর অফ সেফটি 3 ধরে নিলাম, 150 কিউব। ফর 5 স্টোরি আমরা 5 তলার জন্য আলটিমেট লোড পেয়েছিলাম 723 কিউব। 1 তলার জন্য ডেড লোড পেয়েছিলাম 72 কিউব, লাইভ লোড পেয়েছিলাম 25.2 কিউব। তাহলে 5 তলার জন্য ডেড লোড 360 কিউব, লাইভ লোড 127.5 কিউব। সেলফ ওয়েট অফ পাইল 0.1 × ডেড লোড প্লাস লাইভ লোড, সব আগের মতোই যোগ করে দিই, টোটাল লোড 536 কিউব। নাম্বার অফ পাইল রিকোয়ার টোটাল লোড ডিভাইডেড বাই অ্যালায়াবল ক্যাপাসিটি অফ পাইল, মান বসিয়ে দিই 3.57। তাই আমরা 4টি পাইল ধরে নিলাম। পি নেট ইকুয়াল পি ইউ ডিভাইডেড বাই নাম্বার অফ পাইল 180.8 KSF। কলাম 18x20, পাইল পাইলটা 18 ইঞ্চ, এই মিডিলে হবে 3D, তাহলে 54। এই দুই পাশে ডি অথবা 1.5D ধরতে পারি, আমরা ডি ধরলাম। টোটাল পাইল ক্যাপের লেন্থ হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি, 18 অর্ধেক 9, তাহলে এ পাশেও 9। কলাম সাইজ মধ্যে 18 হচ্ছে এই 9, এই 9 আর 18 যোগ দিয়ে দিই 36 ইঞ্চ, পুরোটা থেকে বিয়োগ দিয়ে দিই 18 ইঞ্চ, দুই ভাগ করে দিলাম 9 ইঞ্চ 9 ইঞ্চ। এই পাশে একইভাবে বের করি। নয় ইঞ্চ 9 ইঞ্চ, এখানে 20 কলাম সাইজ, ইট যোগ 9 যোগ 9 = 38, 54-তে বাদ দিয়ে দিলে 16, দুই পাশে 8 8। এলায়াবল পাঞ্চিং শেয়ার ট্রেস VPU এলায়াবল ইকুয়াল 4π√f'c, সেই আগের মতোই, প্রসেসটা একই, একটু অল্প একটু কম বেশি। এলায়াবল ক্রিটিক্যাল শেয়ার ট্রেস VF এলায়াবল 82.15 PSI। পাঞ্চিং শেয়ার সেক অ্যাসিউম ডি, আমরা D21 ধরে নিলাম। পাইল ক্যাপ সাইজ 90 ইঞ্চ বাই 90 ইঞ্চ, কলাম সাইজ 20x18, পাঞ্চিং এরিয়া 39x41। পাঞ্চিং শেয়ার ফোর্স VPUQL 4 × পিনেট, পিনেট 180.8, মান বসিয়ে দিই 723.2 PSI। অ্যাকচুয়াল পাঞ্চিং শেয়ার টেস্ট VPU অ্যাকচুয়াল ইকুয়াল VPU ডিভাইডেড বাই পাঞ্চিং পেরিমিটার ইন্টু ডেপ, মান বসিয়ে দিই 215.18 PSI, যা 164.3 PSI থেকে বড়। সুতরাং আমাদের আবার ডেপ বাড়িয়ে নিতে হবে, 24 নিলাম। PSI, তা 164-এর থেকে বড় আছে, আমরা 1 ইঞ্চি বৃদ্ধি করে নিলাম 90 ইঞ্চ 90 ইঞ্চ, পাঞ্চিং এরিয়া 43, এদিকে 45, দুইটা সমান আসছে, আমরা নিতে পারি, 25 থেকে বেশি নেয় উত্তম, তাতে আমরা 25 ধরে নিলাম। ক্রিটিক্যাল শেয়ার সেক আগে আমরা দেখেছি, এখানে এই লেন্থটা 8 ইঞ্চ বা 18 ইঞ্চ, তাহলে ডি দূরত্ব অর্থাৎ 25, পাইলের 17 ইঞ্চি পর্যন্ত আছে, এই 1 ইঞ্চ বাকি আছে, তাহলে এই 1/18 × 100 = 5.56% বাহিরে আছে।
অর্থাৎ ক্রিটিক্যাল শেয়ার ফোর্স ভিএফ ইকুয়াল 5.56% অফ পাইল, পাইলের 5.56% বাহিরে আছে। তো ভিএফ দুই পাশে যেহেতু দুই দিয়ে গুণ দিয়ে দিলাম 20 কিপ, ক্রিটিক্যাল শেয়ার ফোর্স ভিএফ অ্যাকচুয়াল ইকুয়াল ক্রিটিক্যাল শেয়ার ফোর্স ভিএফ ডিভাইডেড বাই ক্রিটিক্যাল শেয়ার এরিয়া। যা ভিএফ এলায়াবল থেকে ছোট, সুতরাং আমাদের ডিজাইন ঠিক আছে। মোমেন্ট ক্যালকুলেশন, কলামের শেষ থেকে পাইলের সেন্টার দূরত্ব হচ্ছে এল 17 ইঞ্চ, এটুকু নয়, তাহলে এদিকে 18 ইঞ্চ, পাইল ক্যাপ এরিয়া 90 ইঞ্চ অর্থাৎ 7.5 ফিট বাই 7.5 ফিট, এম লং ইকুয়াল 2 × P নেট × L ডিভাইডেড বাই L, মান বসিয়ে দিই 819.4 কিপ ইঞ্চ পার ফিট, এম শর্ট 867.6 কিপ ইঞ্চ পার ফিট। এবার ডেপথ চেক, সেই আগের মতোই স্টিল রেশিওর সূত্র, রো ম্যাক্স ইকুয়াল 0.75 রো বি, এখানে ম্যাক্সিমাম মোমেন্টটা গ্রহণ করব। ডি রিকুয়ার ইকুয়াল 12.3 ইঞ্চ, যা আমাদের পাইল ক্যাপের ডেপথ 25 ইঞ্চির থেকে ছোট, সুতরাং আমাদের ডিজাইন ঠিক আছে। আমরা স্টিল এরিয়া বের করব সেই আগের ভিডিওগুলোতে যেভাবে বের করছিলাম ওই একইভাবে। যদি আগের ভিডিওগুলো কেউ না দেখে থাকেন তাহলে দেখবেন, এখানে আর বলা হচ্ছে না কিভাবে বের করতেছি, সেই একই প্রসেস। এস মিনিমাম 200 ÷ FY × BD, মিনিমাম স্টিল এরিয়া 1 ইঞ্চি স্কোয়ার, প্রোভাইড এস লং ডিরেকশন 1.2119 ইঞ্চি স্কোয়ার, শর্ট ডিরেকশন 1.29 ইঞ্চি স্কোয়ার। লং ডিরেকশনের জন্য আমরা 32 মিলিমিটার ডায়া বার ইউজ করলাম, যেখানে এস 1.27 ইঞ্চি স্কোয়ার, শর্ট ডিরেকশনের জন্য আমরা 36 মিলিমিটার ডায়া বার ইউজ করলাম, যেখানে এস 1.56 ইঞ্চি স্কোয়ার। স্পেসিং ইন লং ডিরেকশন 12.49, আমরা 12 ইঞ্চি ধরে নিলাম। এদিকে 14.5 আসছে, আমরা 13.5 ইঞ্চি ধরে নিলাম, লিখতে ভুল হয়েছে, 13.5 হবে এখানে। তাহলে আমাদের সেকশন, এসব স্টিলের ডায়া হবে 32 মিলিমিটার এবং স্পেসিং হবে 12 ইঞ্চ, এই স্টিলগুলোর ডায়া হবে 36 মিলিমিটার এবং স্পেসিং হবে 13.5 ইঞ্চ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।